আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে ছোট্ট একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা আপনারা স্নোতে এনজয় করছেন খুবই ভালো, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত শীত প্রধান দেশে আপনারা যখন স্নো পড়ে তখন আমরাও এনজয় করি, বেশি দিন পড়লে ভালো লাগে না, বাট স্টিল আমরা এনজয় করি। তো আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন গাড়ি নিয়ে বের হবেন এই স্নোর সময়, অবশ্যই গাড়ির উপরে এবং আশেপাশে কিন্তু আপনারা বরফগুলো পরিষ্কার করবেন, তা না হলে কিন্তু এটা আসলে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই দেখুন, এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ মানে রাস্তাটা ক্লিন করার চেষ্টা করা হয়েছে এবং তারা বেশ ভালোই ক্লিন করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গাড়ির উপরে যে বরফগুলো সেগুলো রাস্তার উপরে পড়ে রাস্তাটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু গাড়ি চলাচলে অন্যান্য গাড়ির কিন্তু সমস্যা হচ্ছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে কিন্তু পুলিশ একটা গাড়িকে এইভাবে থামিয়েছে এবং গাড়ির উপরে কিন্তু অনেক বরফ জমেছিল এবং তাকে আটকে কিন্তু সেই ড্রাইভারকে ওখানে দাঁড়া করাইয়ে কিন্তু পুরো গাড়ির উপরের বরফটা তাকে ক্লিন করালো, এবং ক্লিন হওয়ার পরে কিন্তু সে এখনও চেক আপ করছে। ওখানে পুলিশের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বাট সে কিন্তু একেবারে ড্রাইভারকে ওখানে জাস্ট ওখানে গাড়ি পার্ক করিয়ে সাথে সাথে ওখানে বরফগুলো ক্লিন করালো, তারপরে গাড়ি তারা ছাড়তে দিবে। কত বরফ এখানে হচ্ছে রাস্তায় জমে গিয়েছে। সো এখানে বরফ ক্লিন করাটা কিন্তু এটা কিন্তু আসলে এত সোজা কাজ না, ওরা গাড়ি নিয়ে এখানে যায় এবং এখানে লবণ ছিটায়, সো আলটিমেটলি কিন্তু ওদের বেশ কাজ করতে হয়, তৎপর থাকতে হয়। সে ভোর থেকে আমরা দেখি যে প্রায় ভোর 4টার থেকে ওরা হচ্ছে এই কাজগুলো শুরু করে, আমাদের জন্য শুরু করে, যারা আমরা এখানে যারা বসবাস করি তাদের সুবিধার জন্য কাজটা করে। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে আবার সকালবেলা উঠে গাড়ি ভর্তি বরফ নিয়ে সে রাস্তাটা আবার আমরা নোংরা করে দিই। এটা কিন্তু আসলে কখনোই কাম্য নয়, এটা আমাদের সবারই এগিয়ে আসা উচিত। যারা হচ্ছে আমরা বাইরে থাকি চেষ্টা করব আমরা সবাই মিলে যাতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমরা সেটা চেষ্টা করতে হবে। আর গতকাল আরেকটা ইনসিডেন্ট দেখলাম, গতকাল না তার আগের দিন, এক লোক সে এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এই সিগন্যালে সে দাঁড়িয়ে যখন লাল বাতি জ্বলছিল সে গাড়ি থেকে বের হয়ে তারপর সে গাড়ির উপরে বরফগুলো সব রাস্তার মধ্যে সে ফালাচ্ছে। আনবিলিভেবল, মানে এগুলা মানে কিভাবে। এবং ম্যাক্সিমাম কিন্তু আপনার যারা আউসল্যান্ডার, যারা জার্মান ভাষা আউসল্যান্ডার বলে, যারা হচ্ছে বহিরাগত বাহিরের দেশের লোকজন কিন্তু এই কাজগুলো করে। আপনি একটা সিগন্যালে দাঁড়িয়ে আছেন আর লাল বাতি জ্বলছে আর আপনি সেখানে আপনার গাড়ির উপরে বরফটা এই রাস্তাঘাট এত কষ্ট করে পরিষ্কার করার রাস্তা সে রাস্তার উপর ফেলে চলে যাচ্ছেন, কীরকম সেন্স আপনার এটা, আপনি কোন সেন্সে এই কাজটা করতে পারেন আই ডোন্ট নো। সো এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আজকে পুলিশ কিন্তু একটা গাড়ি থামিয়েছে এবং পুলিশ কিন্তু এগুলো বেশ কন্ট্রোল করছে, আপনাদের দেশেও এটা কন্ট্রোল করবে, বাট খুব সাবধান। আর হচ্ছে জিনিসগুলো মাথায় রাখবেন, আমরা যাতে সবাই সচেতনভাবে নিজ নিজ সচেতন হলে কিন্তু আপনাদের সবার জন্য সুবিধা হবে। এটাই ছিল আজকে আমার ছোট্ট মেসেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।